জল ও যানজটে নাকাল নগরবাসী। ঢাকা ওয়াসা থেকে সিটি কর্পোরেশনের কাছে খাল হস্তান্তরের পরেও মিলছে না প্রতিকার। ভারী বর্ষণে রাজধানীর বিভিন্ন সড়কে পানি জমে সৃষ্টি হয় জলাবদ্ধতায়, দেখা দেয় যানজট। ভোগান্তিতে পড়ে নগরবাসী, বিঘ্নিত হয় অফিস যাত্রা। এস এম আরিফের রিপোর্ট। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে ঢাকার দুই সিটি কর্পোরেশনের কাছে খাল হস্তান্তর করে ঢাকা ওয়াসা। দায়িত্ব পেয়েই বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনের আশ্বাস দেন দুই সিটি মেয়র। আমরা খাল পরিষ্কার করবই করব, খালের উচ্ছেদ করে এবং খালকে আমরা আগের গতিতে ফিরিয়ে আনবই অবশ্যই। এখানে কেন পানি জমলো, সিটি কর্পোরেশন কি করছে? কালকে থেকে আরম্ভ হয়ে যাবে, আমরা অবশ্যই প্রস্তুত। অথচ ভোরে তিন ঘন্টার বৃষ্টিতেই রাজধানীতে দেখা দেয় ভয়াবহ জলাবদ্ধতা, এবারও পাল্টায়নি কোনো দৃশ্যপট। 77 জোয়ে বৃষ্টি শুরু হয়েছে, এখন পর্যন্ত পানি এতটুক। আমরা দৌড় দিয়ে বাসা থেকে আই, আমাদের দোকানপাটে যে ক্যাশ বাক্স ছিল সব আমরা চেয়ার দিয়ে চেয়ারের উপরে যে জায়গায় রাখছি, নাহলে ওইটি সব ভিজে থাকে। ভোগান্তি তো হয়, গাড়ি বন্ধ হলে তো মন করেন যে ট্রেনে নোয়া লাগে, জগ লাগার লাগে, চাকা পাল্টার লাগে, অনেক কিছু করার লাগে। রাস্তায় পানি জমে জলজটের সঙ্গে সৃষ্টি হয় দীর্ঘ যানজট, ভোগান্তিতে পড়েন অফিসগামী মানুষ। বৃষ্টি চলাকালীনে গাড়ি কম আসে, এখন বৃষ্টিটা থেমে গেলে লোকজনও বেড়ে যায়, গাড়িও বেড়ে যায়, হঠাৎ করে প্রচুর যানজটের সৃষ্টি হয়। কাজে যাচ্ছি, এই যে হাঁটু হাঁটুর উপরে কাপড় উঠে যাচ্ছি, তো যে মতে বসে বিভিন্ন রাস্তায় পানি জমে যাচ্ছে, যার কারণে আমাদের আরও বেশি ভোগান্তি। দায়িত্ব নেওয়ার পরও জলাবদ্ধতা না কমায় সিটি কর্পোরেশনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কাজ হইলে তো পানি এত জমতো না, আমাদের মনে হইতেছে যে কাজ হয় না, যে কাজ হইতো তাহলে এক ঘন্টা বৃষ্টি হইলে পানি জমে যায় আমাদের এখানে। অনেকে অনেক কথাই বলে, এখন ওনাদের কাজ যদি সঠিকভাবে করতে তাহলে তো এই ভোগান্তি থাকতো না। একটু সময় দিতে হবে আমাদের বুঝার জন্য যে আসলে এই সময়টা কি তারা কি করতে পারতেছে। বর্ষা মৌসুমে জলাবদ্ধতার সীমাহীন ভোগান্তি থেকে মুক্তি চায় নগরবাসী। এস এম আরিফ, মাইটিভি, ঢাকা।